এক ভাই প্রশ্ন পাঠাইছেন, উজুতে তিনবার কুলি করা ও নাকে তিনবার পানি দেওয়া কি সুন্নতে মুয়াক্কাদা? একটা ক দিয়ে লিখছে, দুটা ক হবে। সুন্নতে মুয়াক্কাদা কটা ক লাগবে? ওই ভাই একটা ক দিছেন। যাই হোক, এটা সুন্নতে মুয়াক্কাদা। উজুতে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো সুন্নতে মুয়াক্কাদা। ফরজের আগে রাখা হয়েছে। এটা চেহারা ধুই, এখান থেকে ফরজ শুরু হয়। তো এই সুন্নত গুলো আগে রাখা হয়েছে এই জন্য যাতে এই পানিটা গ্রহণযোগ্য কিনা আগেই পরীক্ষা হয়ে যায়। পানি গ্রহণযোগ্য হইতে গেলে তার রং ঠিক থাকতে হবে, চোখ দিয়ে দেখবে, স্বাদ ঠিক থাকতে হবে, এটা কুলি করার দ্বারা বুঝবে। তার ঘ্রাণ ঠিক থাকতে হবে, তার নাকে পানি দিয়ে বুঝবে। এই তিনটা দিয়ে তখন নাকি পরীক্ষা হয়ে গেল এই পানিটা ঠিক আছে। এখন এই পানিতে আপনি কি করেন? ফরজ আদায় করেন, চেহারা ধন, কনুই সহ হাত ধন, মাথা মুছে করেন, পাও ধন। কিন্তু ওই তিন পরীক্ষায় যদি এই পানিটা ফেল হয়ে যায়, দেখতেছেন কালার ডিসকালার হয়ে গেছে, মুখে দিলেন স্বাদ নষ্ট হয়ে গেছে, নাকে দিলেন দুর্গন্ধ আসে, ব্লিচিং এর গন্ধ না, দুর্গন্ধ। এই পানি গ্রহণ করা যায় নেই, ওটা উজু করলে উজু হবে না। এই জন্য ফরজের আগে রাখা হয়েছে। পূর্বপুরুষ যদি হারাম টাকায় কোন সম্পত্তি বা জমি বা বাড়ি ইত্যাদি ক্রয় করে থাকেন, পরবর্তী পুরুষেরা সেই জমির ফসল খেতে পারবে কিনা, ওই বাড়িতে থাকতে পারবে কিনা? পরবর্তী লোকদের যদি এটা জানা থাকে, আমার আগের লোকেরা হারাম পয়সা দিয়ে করছে এটা, তাহলে তাদের জন্য ওটা ভোগ দখল করা জায়েজ নেই। তারা ওটাকে সওয়াবের নিয়ত না করে পূর্বপুরুষদেরকে দায় মুক্ত করার নিয়তে ওটা গরিব মিসকিনের মধ্যে বিলাই দিবে। আপনি মিরাসে পাইছেন বলেই হালাল, মিরাসে পাইছেন বলেই কি হালাল, এমন কথা শরিয়াতে নেই, শরিয়াতে নেই। যারা দুনিয়ার জীবনে সুন্নতের উপরে চলতে অভ্যস্ত ছিল না, তাদের যদি বরই পাতা দিয়ে গোসল দেওয়া হয় এবং কবরে পুরোপুরি সুন্নত তরিকায় শোয়ানো হয়, তবে কি এতে তাদের নাজাত হইতে পারে? যারা সুন্নতের উপর ছিল না, তারা সাধারণত ওইগুলো পায়ও না। এমন মূর্খ লোকেরা কবর দেয় তাদের, সুন্নত তরিকায় হয় না। সুন্নত তরিকায় কবরে শুইতে গেলে হায়াতে আপনাকে সুন্নত তরিকায় চলতে হবে, তাহলে আল্লাহ ওটা ব্যবস্থা করবে। আপনি মদ খাইতে থাকবেন আর আপনাকে কবরে সুন্নত তরিকায় শোয়াই দিবে, এ আশা করা ঠিক না। এটাই বললাম আমি। তো ভিসার মেয়াদ শেষ, ভিসার মেয়াদ হল 60 থেকে 70, আর আমরা এই অবস্থায় আখেরাতের প্রস্তুতি নিচ্ছি কি দিয়ে? গেমস খেলে, টেলিভিশন দেখে, বিশ্বকাপ দেখে, খবরের কাগজ পড়ে, খবরের কাগজ পড়ে আখেরাতের প্রস্তুতি। তার বারো আনা মিথ্যা কথা। আমার প্রথম সন্তান জন্মের পর দীর্ঘদিন পর্যন্ত আর কোন সন্তান হয় নাই, ডাক্তারও দেখিয়েছি কিন্তু কাজ হয় নাই। এই বিষয়ে করণীয় আমল জানতে চাই। এটা হলো যারা সঠিক তদবির কারক আছে, তদবির কারক
আমি হলাম মুফতি, আমি হলো ইসলামিক ল আবায়ন করি, ল ইসলামিক ল। আর এক ধরনের আলেম আছে, ওনারা কোরআন হাদিস থেকে তদবির দেন, আপনি তাদের শরণাপন্ন হইতে পারেন, তারা এই ব্যাপারে কোন তদবির দিতে পারে। তবে ওই লাইনে যারা আছে এই প্রায় 98% ধোকাবাজ, তদবিরের লাইনে যারা কাজ করে 98% ধোকাবাজ আর 2 সহি। এই জন্য জানে শুনে সহি লোকের কাছে যাবেন, উনি হয়তো আপনাকে রাস্তা বলে দিবেন, তাই বলে সাহেব আবার দেখে যাবেন না। উনিও সন্তান দিচ্ছে, উনি পাঠা পালে এ পাঠা দিয়ে সন্তান দেয়, এই পাঠা সন্তান নেবেন। ছেলে অথবা মেয়ের বিবাহের জন্য মা ইস্তেখারা করলে হবে কিনা? হবে, তবে বাপের করা উত্তম। ইস্তেখারার বিষয়টা কে করবে? বাপে। আমাদের দেশের সাংবাদিকরা ইসলামের ব্যাপারে এত বকলম, এত মূর্খ, আশ্চর্য হয়ে যাবে। একটা হলো ইস্তেখারার নামাজ, ইস্তেখারা হলে আল্লাহর সাথে পরামর্শ, আর হলো ইস্তেসকার নামাজ, বৃষ্টি না হলে পড়তে হয়, দুই না? ইস্তেখারা হলো পরামর্শ আল্লাহর সাথে, আর ইস্তেসকা মানে বৃষ্টির জন্য। তো ওরা পত্রিকায় লেখে অমুকখানে বৃষ্টি না হওয়ার জন্য ইস্তেখারার নামাজ পড়া হয়েছে। উনি এত বড় ডিগ্রি আনলেন অক্সফোর্ড থেকে, আমাদের মক্তবের বাচ্চারাও জানে এই দুটো নামাজ পড়তে কি জন্য, কিন্তু উনি এত বড় ডিগ্রি আছে, ডিগ্রি বহন করতে কয়েকদিন কুলি লাগতেছে, কিন্তু করতে ইস্তেখারা আর করতে ইস্তেসকা এইটুকু জানার তৌফিক হয়নি। কিসের বদৌলতে? ব্রিটিশ সিলেবাসের বদৌলত। এখানে এরকম বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মূর্খ তৈরি করা হয়, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মূর্খ লোক তৈরি করা হয়। আমাকে আমার এক প্রতিবেশী মামা, এখন তো সব লোক মামা হয়ে গেছে দেখি, সবাই তো মামা হয়ে থাকে, কিছু খাবার হাদিয়া দিয়েছে, কিন্তু তিনি সুদের ব্যবসা করে, আবার বাড়িওয়ালা, ওই মানে বাড়ি ভাড়াও পায় আর কি। আমার জানার বিষয় আছে আমি এই খাবার খেতে পারবো কিনা। এখানে মাসলা হলে যদি আপনার ধারণায় বলে উনি সুদের দ্বারা ইনকাম করে, ব্যাংকে টাকা রেখে সুদ খায়, আবার উনি বাড়ি ভাড়াও পায়, এই দুই ইনকাম যদি 50-50 হয়, আপনি তার উপঢৌকন গ্রহণ করতে পারবেন না। অথবা আপনার ধারণা আসলো হারামটা বেশি, তখনও পারবেন না, উপঢৌকন গ্রহণ করতে পারবেন না। শুধু একটা আছে, একটা সুরত যা আপনার ধারণায় আসলো ক্যালকুলেশন করে মনে মনে, যে এর হালালটা বেশি মনে হচ্ছে হারামের তুলনায়, হালালটা কি? তখন তার গিফট নেওয়া, উপহার নেওয়া, হাদিয়া নেওয়া আপনার জন্য বৈধ, এক সুরত। আর 50-50 হইলে হারাম বেশি মনে হলে নেওয়া যাবে। দুই বাচ্চা, বয়সের পার্থক্য 1 বছর 8 মাস, দুই বাচ্চাই সিজারিয়ান, বিবি শরীর দুর্বল, জন্ম নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? এই ব্যাপারটা আসলে নির্ভর করে যেসব ডাক্তার আল্লাহর ভয় রাখে, কিছু ডাক্তার তো ভয় রাখে না, বদ্দিন নাস্তিক টাইপের,
কিছু ডাক্তার পাইবেন খুব আল্লাহ আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়। এই টাইপের ডাক্তাররা যে পরামর্শ দেয়, মনে করতে হবে ওটা শরীয়তের পরামর্শ। ওনারা কি বলে? তো তারা বলে যে এই অবস্থায় বাচ্চা পেটে আসলে বাচ্চার বা মায়ের ক্ষতির আশঙ্কা আছে, উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা আছে মনে করে ডাক্তাররা। তাহলে অস্থায়ী ভাবে জন্ম নিয়ন্ত্রণ, অন্য সাহায্য নেওয়া লাগে না, এরকম জন্ম নিয়ন্ত্রণ তাদের জন্য কি জায়েজ। কিন্তু যারটা সে কোন মুক্তির থেকে ফতো আনবে, আমাদের কমান কথা দিয়ে কেউ আমল করবে না, ফতো আনতে হবে। সমস্যা স্থায়ী হলে স্থায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তথাগত তিনটা বা চারটে বাচ্চা হয়ে গেছে সিজার করে, এখন তো আর নেওয়ার সম্ভাবনাই নেই। সমাজটাই হয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারকে এমন ওষুধ লিখতে বাধ্য করে যে ওষুধ ব্যবহার করার পরে আপনাকে সিজার করতেই হবে। ডাক্তার যদি ওষুধ না লেখে তা হাসপাতাল তাকে রাখবে না। আপনাকে দিয়ে যদি আমার হাসপাতালের ইনকাম না হয় আপনার বেতন কোথেকে দিব আমি? তবে এরকম রুগী আসলে আপনি এই লিখবেন, উনি যারা পড়ে আসছে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওইটা এনে জারি করতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা লিখতে বলে ওইটা লিখতে হয় বিবেকের বিরুদ্ধে, না লিখলে চাকরি থাকে না। হাসপাতালগুলো এত বড় কসাই, এত বড় কসাই, সেবা কোন উদ্দেশ্য নাই, আমরা পকেট কাটা উদ্দেশ্য। দিনদার ডাক্তার সর্বাত্মক চেষ্টা করবে নর্মাল হওয়ার জন্য, যদি নর্মাল হওয়ার কোন রাস্তা না থাকে তখন তারা ওই পরামর্শ দিবে। আগের থেকে রুগীকে নিয়ে যেতে কোন দিকে, ওই পন্থা অবলম্বন করলে আপনাকে স্বীকার করতে হবে, ওই দিক নিয়ে যেতে। এটা সেবা, এটা খেদমত, এটা তো ডাকাতি। কাজেই ডাক্তারদের পরামর্শ নেবেন এবং ফতোয়াও নেবেন, আপনি পরামর্শ উল্লেখ করে ফতোয়াও নেবেন, তাহলে হয়তো ফতোয়ায় যা বলে তাই করবেন। কারোর জন্য স্থায়ী জায়েজ আছে, কারোর জন্য অস্থায়ী জায়েজ আছে, কিন্তু সেটা অন্য কোনো গুণা করতে না হয়, সেই পদ্ধতিটা এরকম হইতে হবে যে অন্য কোনো গুণা না হয়। কথা কথা একটা আছে টি, জরায়ের মধ্যে টি ফিট করে, তো টি ফিট তো ডাক্তার সে পারে না, তা আর এক মহিলা ডাক্তার তার জরায়ের মধ্যে হাত ঢুকায় ওই টিটা ফিট করবে, আর এক মহিলা তার জরায়ের যে হাত ঢুকাইবে, তো কিভাবে জায়েজ হবে? জায়েজ হবে? এটাও কিন্তু একটা জন্ম নিয়ন্ত্রণের একটা প্রকার, এইগুলো জায়েজ নেই করো সময়। কিছুদিন ধরে আমাকে জামাত ইসলামের কিছু লোক জামাত ইসলামী না করে বলে মওদুদী জামাত বলেন, তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এই জামাতের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইহুদিরা মওদুদীকে খাড়া করছে, মওদুদী এই দলটা খাড়া করছে, এই গোড়া ইহুদি। কিছু লোক ইসলামী আন্দোলন ফরজ এই কথা বলে তাদের দলের দিকে দাওয়াত দিচ্ছে, কোরআন হাদিসের আলোকে এই আন্দোলনে যোগ দেওয়া কতটুক সহি? ওদের ইমান আছে নাকি? মওদুদীর কি ইমান আছে? সে নবীদের ব্যাপারে যা লিখছে, কোরআনের ব্যাপারে যা লিখছে, তো ইমান থাকার কথা না? আলিফ লাম মিম এগুলো অর্থ কেউ জানে? কেউ জানে? মওদুদী লিখছে জানে, কও কি অর্থ কও? ফসব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, সূরা ইরাদা। এসে লিখতেছে
আপনি নবুয়তের দায়িত্ব পালনে যে ত্রুটি করছেন এর জন্য আল্লাহর কাছে মাফ চান। আমাদের নবী নবুয়তের দায়িত্ব পালন করতে যেয়ে ত্রুটি করছে, এই তফসির তো কেউ লেখে নেই 1400 বছরের মধ্যে, এই বেটা লিখছে, এই লিখছে নবীকে ইস্তেগফার করতে বলা হয়েছে বর্তমান বৃদ্ধির জন্য, এরকম এক জায়গায় না, এক জায়গায় না, প্রচুর জায়গায় উনি মন গড়া তফসির লিখছে, যা বিশ্বাস করলে কি থাকে না, ইমান থাকে না। এবং ইমান একটা পাঠ, সমস্ত নবীকে নিষ্পাপ মনে করতে হবে, কি মনে করতে হবে, নিষ্পাপ। উনি কি লিখছেন, কি লিখছে, প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনায় কবিরা করেছে, তবে ইমান বিধ্বংসী কথা। নবীজি 23 বছর মেহনত করে দলটা খাড়া করলেন, সাহাবায়ে কেরাম তাদেরকে 70 মাপকাঠি মানতে হবে, কোরআনের অনেক আয়াতে বলা হয়েছে এটা, 70 মাপকাঠি। মওদুদি সাহেব কি লিখছেন, যে আল্লাহ রসুল ছাড়া কাউকে 70 মাপকাঠি বিশ্বাস করা যাবে না, কাউকে 70 মাপকাঠি বিশ্বাস করা যাবে না। হ্যালো, 1400 বছর সমস্ত ওলামারা লিখছেন নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো মৌলিক বিষয়, এগুলো কি মৌলিক বিষয়, এগুলোতে যে বাধা আছে তাহলে জিহাদ করতে হবে, বাধা আসলে কি করতে হবে, তাহলে মৌলিক বিষয় কি জিহাদ না নামাজ রোজা, হ্যাঁ মৌলিক কোনটা, মৌলিক সেটা উল্টাইছে, উনি বলতে জিহাদটা হলো মৌলিক বিষয়, এই জিহাদটা বাস্তবায়ন করার জন্য নামাজ রোজা হজ যাকাত করতে বলা হয়েছে, জিহাদ বাস্তবায়ন করার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওই জিহাদটা হলো মৌলিক, মানুষ কতল করা হলো মৌলিক, আর ওরা প্রস্তুতি হলো নামাজ। তো কেমনে নামাজ দ্বারা আপনি কমান্ডারকে মানা শিখবেন, রোজা রেখে জেহাদের ময়দানে না খায় তা শিখবেন, জাকাত দিয়ে জেহাদের জন্য টাকা খরচ করা শিখবেন, এইভাবে বোঝা মিল। এই যদি হয় যে জেহাদটা আসল, এগুলো হলো ট্রেনিং, হ্যাঁ তাহলে জেহাদ করার পরে আর নামাজ পড়ার দরকার নেই, ট্রেনিং তো লাগে একটা দিন অর্জন হওয়া পর্যন্ত, অর্জনের পর আর ট্রেনিং দরকার, আর যদি এগুলো ট্রেনিং ধরা হয় তাহলে যে অন্ধ কোনদিন জিহাদ করতে পারবে না, এর নামাজ পড়ে লাভ কি, নামাজ ও ট্রেনিং, তো অন্ধকে জিহাদ করতে পারবে, ল্যাংড়া জিহাদ করতে পারবে, তো এর নামাজ পড়ে লাভ কি, এর ট্রেনিং নিয়ে লাভ কি, এমন আবল তাবল কথা বলছে, কোন ওলামায়ে কেরাম তার মতবাদকে সমর্থন করেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশ থেকে শত শত ওলামায়ে কেরাম তার ইমান বিধ্বংসী মতবাদ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য কিতাব লিখছে। হাফিজ জুজুর রহমাতুল্লাহ পুরা বাংলাদেশের বড় বড় আলামদের সাইন নিয়ে একটা সতর্কবাণী ছাড়ছিলেন, কোন ব্যাপারে, যে মওদুদি সাহেবের মতবাদ গ্রহণ করে কেউ বেঈমান হবেন না, বুঝেছেন, এরা কোন আলেমের কাছে যায় না, আলেমদেরকে পদভ্রস্ত মনে করে, তারা দিন শেখে কার কাছ থেকে, ওই আব্বাস আলী গোলাম আজম এদের কাছে দিন শেখে, এরা কি শিখাইব দিন, এরা দিন শিখাইব, ছয় অন্ধ গেছিল হাতি দেখতে, তো কি হাতি দেখছিল, কেউ বললো হাতি খাম্বার মতো, কেউ বললো হাতি সাদের মতো, কেউ বললো হাতি কুলার মতো, আব্বাস আলী গোলাম আজম এই ইসলাম শিখাইব, কাজে এরা কোন অবস্থায় ইসলামী আন্দোলন না, ইরান একটা যেমন ইসলামী বিপ্লব না শিয়া বিপ্লব, মওদুদিটাও ইসলামী আন্দোলন না
একটা মওদুদী আন্দোলন, সেটা দলের নাম রাখছে জামায়াত ইসলামী, সে শাব্দিক অর্থ কি হয় আপনারা তো গ্রামার জানেন না, আমারটা বিশ্বাস করেন, আপনারা আরবি গ্রামার জানেন না, আমারটা বিশ্বাস করেন, এই শাব্দিক অর্থ আমার ইসলামের জামাত, জামাতে ইসলামি, ইসলামী শেষে ইয়া আছে, ইয়ার অর্থ আরবিতে আমার, আমার ইসলামের দল, তাদের রসুলের ইসলাম না, মদিনার ইসলাম না, হাসানের ময়দানে যখন এই লোকগুলো জাহান্নামে যাবে আর মওদুদীকে ধরবে, হুজুর কি ইসলাম আপনি দিয়ে আসলেন, এই ইসলামে দান দিলাম আমরা, দিয়ে আমাদের দোদকে দিতে আপনার ইসলামের জন্য দান দিয়ে কই দিতে দোদকে দিতে, তখন মওদুদী সাহেব কি জবাব দিবে, এই বেটা আমি তো আগে কইছি সেটা আমার ইসলাম, আমি তো আগে কই দিছি তুই মানলে কেন, হুজুর তো পছন্দ হয় নাই, হুজুরা যেটা শিখাইছে এটা পছন্দ হয় নাই, আমি তো কয়ে দিছি। হ্যাঁ, এক লোক এক লুঙ্গি কিনছে বাড়ি নিয়ে গেছে, সবাই আপনি এটা নকল লুঙ্গি কিনে আনছেন, এত টাকা দিয়ে নকল লুঙ্গি কিনছেন, ওই বেটা আবার আসছে দোকানদার, এই ভাই আপনি আমার কি মাল দিলেন, নকল মাল দিলেন, আমার দোকানে আমার কোম্পানি তো লিখে দিচ্ছে, আমার কোম্পানি তো আপনাকে সতর্ক করছে, সেটা নকল মাল, সাবধান থাকবেন, বাড়িতে নিজেরা দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া হয়, কিন্তু আত্মীয় ও অন্যান্য মেহমান যারা টেবিলে খেতে অভ্যস্ত তাদের জন্য বাসায় ডাইনিং টেবিল কিনে রাখা যায় যাবে কিনা, দরকার নেই, তারাও মস্ত করুক আপনার বাসায় এসে, তারাও বসে খাওয়া এটা সুন্নত, ফলরে বসে খাওয়া সুন্নত, ফলরে বসে এক প্লেটে কয়েকজন খাবেন এটা সুন্নত, কেউ আপনার বাসা আসলে কি জন্য আসবে, সুন্নত শিখতে, ভবিষ্যতে গল্প করতে না, ভবিষ্যতে গল্প করতে না, তো ভবিষ্যতে গল্প করতে আসে আপনার সাথে না, আপনি তো সাইনবোর্ড, আপনি সাইনবোর্ড, এক বেটা লিখছে যে সরকার একটা আইন করুক যে এবার পয়লা বৈশাখীতে কোন মহিলা যাইতে পারবে না, এক বছরের জন্য আইন করুক, তারা দেখা যায় কোন পুরুষ তার বাঙালিত্ব জাহির করার জন্য পয়লা বৈশাখী পালন করতে যায় কিনা, যাবে যাবে, এই বেটা তো ভালো লিখছে, বলতে পরীক্ষামূলক একবার সরকার আইন করুক যে এবার পয়লা বৈশাখীতে কোন মহিলা দেখতে পারবে না, এবার কোন পুরুষ যায় কিনা পয়লা বৈশাখী পালন করতে, যাবে একজন যাবে না, যারা যায় পয়লা বৈশাখীর সাথে বাঙালিত্ব জাহির করার সাথে কোন সম্পর্ক নেই, এরা যায় তো হ্যাঁ এই বাজারি মহিলাগুলোর থেকে একটু ফায়দা উঠাইতে, বাজারি মেয়েগুলোতে কি করতে একটু ফায়দা উঠাইতে, একটু দিলটা ঠান্ডা করতে, এদের সাথে আড্ডা মারতে যায়, পয়লা বৈশাখে পালন করতে যায়, এটা বাস্তব কথা, ব্যাংকের সুদের টাকা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দেওয়া যাবে কিনা, কিন্তু ওই সময় জবাব হয়ে গেছে, আমি সুদের টাকার ব্যাপারে পয়লাই তো লিল্লা বোর্ডিং করছি, আর মসজিদের বাথরুম উজুখানা টয়লেট দুই নম্বরে করছি, তো সেটা জবাব হয় নাই,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।